ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত ব্যক্তিদের নিয়ে রাজনীতি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এখনও সময় আছে, জনগণ, তরুণ ও শিক্ষার্থীদের পালস বোঝার চেষ্টা করুন। বলেন, বিভিন্ন রাজনৈতিক দল টাকার বিনিময়ে জঘন্যভাবে শহীদদের কোরবানির পশুর হাটের মতো কেনা বেচা করছে। কোনো দলের নাম উল্লেখ না করে তিনি বলেন, সেসব রাজনীতিবিদকে ধিক্কার জানান। আহত ব্যক্তিদের চিকিৎসার নামে যারা রাজনৈতিক ফায়দা নেয়ার জন্য ঘৃণ্য জঘন্য কাজে লিপ্ত হয়েছেন, তাদের চাপিয়ে দেয়া এই জঘন্য কৃষ্টি কালচারের অতি সত্বর পরিত্যাগ না করলে তরুণ সমাজ তাদের ডাস্টবিনে ছুঁড়ে ফেলবে। সমাবেশ থেকে সেনাবাহিনীকে দ্রুত ব্যারাকে ফিরিয়ে নেয়ার আহ্বান জানান নাসির উদ্দিন পাটোয়ারি। নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন বলেন, এখন পর্যন্ত গণহত্যার বিচার শুরু হয়নি। সরকারের কাছে আহ্বান, যারা গণহত্যা করেছে, গুলি করেছে, যারা হুকুম দিয়েছে, আদালতে বিচার প্রক্রিয়ার মাধ্যমে প্রত্যেকের যেন শাস্তি নিশ্চিত করা হয়। সরকারের ভারত নীতি প্রসঙ্গে আখতার হোসেন বলেন, বর্তমান সরকার কোনোভাবেই ভারতের সঙ্গে নতজানু নীতিতে থাকতে পারে না। এই সরকারকে ভারতের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলার সাহস রাখতে হবে।